নমস্কার বন্ধুরা, ট্রাভেলক্স চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার অভিনন্দন। ডুয়ার্স ভ্রমণের প্রথম পর্বের ভিডিওয়ে আপনাদের দেখিয়েছিলাম শিয়ালদা থেকে কিভাবে আমরা নিউ মাল জংশন স্টেশন পৌঁছালাম, আর আজকের এই দ্বিতীয় পর্বের ভিডিওয়ে আপনাদের দেখাবো নিউ মাল জংশন স্টেশন থেকে বাই রোড কিভাবে আমরা লাটাঘুড়ি পৌঁছাবো। শুধু তাই নয়, ডুয়ার্সে ঘুরতে আসলে আপনারা ডুয়ার্সের কোথায় কোথায় ঘুরবেন এবং কোন কোন জায়গায় থাকবেন তার সমস্ত ইনফরমেশান এই ভিডিওতে আমি দিয়ে দেব। কোন জায়গায় ঘুরতে গেলে আপনাকে কোন স্টেশনে নামতে হবে এবং তার সাথে পাবেন ট্রেনের সম্পূর্ণ সময়সূচি। তাছাড়া আরও থাকবে জঙ্গল সাফারি এবং ওয়াচ টাওয়ার ভ্রমণের জন্য আপনি কোথা কোথা থেকে টিকিট পাবেন তার সম্পূর্ণ ইনফরমেশান। তাই দেরি না করে চলুন দেখে নেওয়া যাক আজকের ভিডিও। জংশন থেকে এখন গাড়িতে করে চলেছি লাটাগুড়ির দিকে। দেখতেই পাচ্ছিলেন, আপনাদেরকে দেখাচ্ছিলাম যে বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। অলরেডি সবাই যারা গ্রুপ মেম্বার আমার সাথে রয়েছে তারা সবাই মোটামুটি বৃষ্টিতে কম বেশি ভিজেই গেছে। তো ওয়েদারটা খুব সুন্দর, ফ্যান্টাস্টিক মেঘলা ওয়েদার। সকাল থেকে এখানে মুষলধারে বৃষ্টি চলছে আর মোটামুটি নিম্নচাপ, দেখে যা মনে হলো বৃষ্টি কমবে না, কিন্তু এখন একটু বৃষ্টিটা কমেছে। তাই স্টেশনের বাইরে এক্স্যাক্টলি বেশি ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না বৃষ্টির কারণে। তবে সাথে থাকুন, আমি সামনে কিছু আরও ভালো ভিডিও দেব, সেটার জন্য চ্যানেলটা দেখতে থাকুন। বৃষ্টি মাথায় নিয়ে জঙ্গলের বুক চিরে আমাদের গাড়ি ছুটে চলল লাটাগুড়ির উদ্দেশ্যে। তবে কিছুক্ষণ অতিক্রান্ত হওয়ার পরেই বৃষ্টি কিছুটা কম হলো, কিন্তু আকাশে মেঘের গর্জন কিন্তু থামল না। ডুয়ার্স উত্তরবঙ্গের একটি বিস্তীর্ণ সংরক্ষিত বনাঞ্চল, যেখানে আপনি পাবেন পাহাড়, জঙ্গল এবং নদী, আর সাথে পাবেন বিভিন্ন ধরনের জীবজন্তু আর সাথে পাখিদের বৈচিত্র্যময় উপস্থিতি। হয়তো এই কারণেই ডুয়ার্স প্রকৃতিপ্রেমীদের কাছে একটি অত্যন্ত জনপ্রিয় স্থান। চলুন এবার ডুয়ার্সের ভৌগোলিক অবস্থান সম্পর্কে একটু জেনে নেওয়া যাক। একদম ঠিক ডান দিকেই যে অঞ্চলটি দেখছেন সেটি হলো বক্সা টাইগার রিজার্ভ ফরেস্ট, এবং তার ঠিক পাশেই রয়েছে জয়ন্তী পাহাড় ও তার সংলগ্ন জঙ্গল। বক্সা ফরেস্টের বাঁদিকেই রয়েছে পরপর দুটি জঙ্গল, খুবই পরিচিত। একটি হলো জলদাপাড়া অভয়ারণ্য, অন্যটি হলো চিলাপাতা ফরেস্ট। জলদাপাড়া অভয়ারণ্য একশৃঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত। আর মানচিত্রের একদম বাঁদিকে রয়েছে গরুমারা ফরেস্ট এবং চাপড়ামারি ফরেস্ট। ডুয়ার্সে ঘুরতে এসে জঙ্গল সাফারি অথবা এলিফ্যান্ট সাফারি করেননি এরকম মানুষ কিন্তু খুব কমজনই আছেন। তো চলুন একবার দেখে নিই ডুয়ার্সের কোন জঙ্গলে কোন কোন সাফারি হয়। গরুমারা ন্যাশনাল ফরেস্ট এবং জলদাপাড়া ফরেস্টে জিপ সাফারি এবং এলিফ্যান্ট সাফারি উভয়েরই বন্দোবস্ত করা আছে। আর অপরদিকে বক্সা ফরেস্টে যদি ঘুরতে যান সেক্ষেত্রে শুধু জিপ সাফারিরই সুযোগ পাবেন, বক্সা ফরেস্টে এলিফ্যান্ট সাফারির কোনো বন্দোবস্ত নেই। আরও একটি ইনফরমেশান, 16 জুন থেকে 15 সেপ্টেম্বর জঙ্গল বন্ধ থাকার কারণে কোনো রকম সাফারি করানো হয় না, তাই যখন ঘুরতে আসবেন এই টাইমটা বাদ দিয়েই ঘুরতে আসবেন। চলুন এবার চট করে জেনে নেওয়া যাক গরুমারা ন্যাশনাল পার্ক এবং চাপড়ামারি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিতে ঘুরতে গেলে আপনি কোথা থেকে টিকিট কাটবেন এবং কোন কোন জায়গা ঘুরবেন। গরুমারা ন্যাশনাল পার্কের টিকিট কাউন্টারটি লাটাগুড়িতে অবস্থিত। চাপড়ামারি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিতে ঘুরতে গেলে আপনাকে চলে আসতে হবে মূর্তিতে, কারণ এর প্রবেশদ্বার এবং টিকিট কাউন্টার মূর্তিতে অবস্থিত। বন্ধুরা, হিন্দিতে একটি কথা আছে, হাতি মেরে সাথী, অর্থাৎ
হাতির পিঠে চেপে যদি জঙ্গল সাফারি করতে চান তাহলে কিন্তু আপনাকে জঙ্গলের মধ্যেই থাকতে হবে। কি ঠিক বুঝতে পারলেন না? তো আসুন বুঝিয়ে বলছি। গরুমারা ন্যাশনাল পার্কে যদি এলিফ্যান্ট সাফারি করতে চান তাহলে ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের যে তিনটি বাংলো রয়েছে, অর্থাৎ গরুমারা ইকো ভিলেজ কালীপুর, গরুমারা রাইনো ক্যাম্প রামসাই আর তিন নম্বর গরুমারা এলিফ্যান্ট ক্যাম্প ধূপজোড়া, এই তিনটি বাংলোর মধ্যে যে কোনো একটি বাংলোয় আপনাকে বুক করে নিতে হবে রুম। তাহলেই আপনি গরুমারা জঙ্গলে এলিফ্যান্ট সাফারি করার সুযোগ পাবেন। যদি এই তিনটি বাংলো ছাড়া কেউ অন্য কোথাও থাকেন সেক্ষেত্রে এলিফ্যান্ট সাফারি করাটা একটু কঠিন হয়ে যাবে। এবার চলে আসি জলদাপাড়া ন্যাশনাল পার্কে। এখানে আসলে আপনি পেয়ে যাবেন জঙ্গল সাফারি এবং এলিফ্যান্ট সাফারি করার সুযোগ, সাথে রয়েছে কিছু ওয়াচ টাওয়ারও। সেই সঙ্গে চাইলে আপনারা করে নিতে পারেন চিলাপাতা ফরেস্টের জঙ্গল সাফারিও। জলদাপাড়া ফরেস্টে এলিফ্যান্ট সাফারি করতে গেলে আপনাকে চলে আসতে হবে মাদারিহাটে। মাদারিহাটে পশ্চিমবঙ্গ ট্যুরিজম দপ্তরের দুটি বাংলো রয়েছে, একটি হচ্ছে জলদাপাড়া ট্যুরিস্ট লজ আর অপরটি হচ্ছে হলং ট্যুরিস্ট লজ। যদি আপনারা এই দুটির মধ্যে যে কোনো একটিতে থাকেন সেক্ষেত্রে আপনাদের এলিফ্যান্ট সাফারি করার সুযোগটাও তত বেশি হবে। আপনারা যদি বক্সা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিতে যান তাহলে ভ্রমণ করার অনেকগুলি অপশান রয়েছে। বক্সা ফরেস্টে ঘুরতে গেলে আপনাকে প্রথমেই চলে আসতে হবে রাজা ভাতখাওয়া। আপনারা চাইলে করে নিতে পারেন বক্সার জঙ্গল সাফারি, এখানে দুটি ওয়াচ টাওয়ারও রয়েছে, সেগুলিও দেখে নিতে পারেন। অপরদিকে জয়ন্তী ফরেস্টেও তিনটি ওয়াচ টাওয়ার আছে, তবে সেক্ষেত্রে আপনাকে জয়ন্তী চেকপোস্ট হয়েই জয়ন্তীর ফরেস্টে ঢুকতে হবে। জঙ্গল সাফারি এবং এলিফ্যান্ট সাফারির সমস্ত রকম ইনফরমেশন আপনাদেরকে দিয়ে দিলাম, আপনারা চাইলে ঘুরে আসতে পারেন। বৃষ্টি কিছুটা কম হতেই মনটা অস্থির হয়ে উঠল গাড়িটা থামিয়ে একবার এই জঙ্গলের মধ্যে নেমে পড়ার জন্য, তাই আর অপেক্ষা করতে পারলাম না। অবশেষে গাড়িটা থামিয়ে আমরা সকলে মিলে নেমে পড়লাম ডুয়ার্সের এই জঙ্গলের। আর আমরা এখানে কিছুক্ষণের জন্য দাঁড়াবো, কারণ গাড়িতে একটানা অনেকক্ষণ আসছিলাম আর বাইরে খুব বৃষ্টি পড়ছিল, এখন বৃষ্টিটা একটু কম হয়েছে। আমি বাকি সবাইয়ের ভিডিও আপনাদের সাথে শেয়ার করে নেব। তো চারিদিকটা দেখতে পাচ্ছেন শুধু গ্রিনারি, আর এদিকে বড় বড় গাছ, জঙ্গল। এখানে বাইসন দেখা যায় এবং হাতিও আছে, তার সাথে বিভিন্ন রকমের জন্তু জানোয়ার আছে, সেটা সাইনবোর্ডে আপনারা দেখতেই পাবেন কখনো এলে। তো আপনারা সাথে থাকুন, আমরা আবার দেখা হচ্ছে কিছুক্ষণ পরে। জিয়াদা কেমন কেমন লাগছে? অসাধারণ অভিজ্ঞতা, রাস্তায় বসে ডুয়ার্সের জঙ্গলে লাটাগুড়ির জঙ্গলে জঙ্গল জঙ্গল। কিছুক্ষণ বিরতি নেওয়ার পর আমরা আবার ছুটে চললাম লাটাগুড়ির উদ্দেশ্যে। চলুন যেতে যেতে একবার দেখে নিই কোন জঙ্গলে ঘুরতে গেলে আপনাকে কোন স্টেশনে নামতে হবে। গরুমারা ও চাপড়ামারি জঙ্গলে ঘুরতে আসলে আপনাকে নামতে হবে নিউ মাইল জংশন, কারণ এখানেই সমস্ত এক্সপ্রেস ট্রেন দাঁড়ায়। জলদাপাড়া ও চিলাপাতা জঙ্গলে ঘুরতে গেলে আপনাকে নামতে হবে হাসিমারা স্টেশনে। অপরদিকে বক্সা ও জয়ন্তী জঙ্গল ঘুরতে গেলে আপনাকে নেমে পড়তে হবে আলিপুরদুয়ার জংশনে। Thank you.
পৌঁছে গেলাম লাটাগুড়ি বাজারে। চলুন এবার আমাদের সকালের ব্রেকফাস্টটা আমরা এখানেই করে নিই। লাটাগুড়ি বাজার বেশ জমজমাট, বহু মানুষ এখানে তাদের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলি সংগ্রহ করতে আসেন, তাই এখানে চোখে পড়ল বেশ কিছু দোকান। এরকমই একটি খাবার দোকান দেখে আমরা দাঁড়ালাম আর ঢুকে পড়লাম একদম দোকানের ভিতরে। এখন আমরা সকালে ব্রেকফাস্ট করার জন্য দাঁড়িয়েছি, জায়গাটা হচ্ছে লাটাগুড়ি বাজার, আর টেবিলে সবাই গ্রুপ মেম্বাররা রয়েছে। অবশেষে ব্রেকফাস্ট সেরে আমরা পৌঁছে গেলাম আমাদের রিসর্ট হোটেল ডায়নেস্টি ইনে, যেটি লাটাগুড়িতে অবস্থিত। পরবর্তী ভিডিওতে আমরা দেখাবো হোটেলের সম্পূর্ণ রিভিউ, তাই আমাদের চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন।